Assalamualaikum warahmatullahi wabarakatuh. My name is Rulun Noor. I'm from UK. I'm a qualified martial arts instructor. I'm also founder of Bangla Cup Badminton Association. Also, I'm a chairman of Stoke City Badminton Club. I love badminton, and on this note today, I'm here to say congratulate Sarwar Bhai. I'm very passionate about badminton. I love badminton, and because of that, I'm still playing badminton. I play in county first team. I'm a captain of my local league, and alhamdulillah, it's doing really well. Both of my sons in badminton. Ekta jinish amake bolte hobe jeta hocche bangladesher ekhon ekta jinisher proyojon jeta hocche je player development jodi amaderke korte hoy tahole amaderke ekta bhalo pot beche nite hobe kibhabe oderke bhalo kora jay kibhabe oderke bhalo training deya jay er jonno amader ekta একাডেমির প্রয়োজন আছে যেহেতু আমাদের দেশে অনেকটা একাডেমি আছে ওদের ওরা সব যদি এক হয় ওরা সব যদি আমাদের দেশ হিসেবে আমাদের প্লেয়ার সব আমাদের হিসেবে যদি কোনো কিছু করার চেষ্টা করে তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হয় এখন কোন জায়গাতে ওই ফ্যাসিলিটিস গুলো আছে ওগুলো দেখতে হবে আমাকে এগুলো দেখে আমাদেরকে দেখতে চিন্তা করতে হবে যে ওই জায়গাতে গেলে আমাদের কিভাবে উন্নত করা যাবে আমার একটা রিকোয়েস্ট সবার কাছে হচ্ছে যে যেহেতু আমাদের কাছে একটা উন্নত মানের একাডেমি আছে আমাদের বাংলাদেশে সার্ভার ব্যাডমিন্টন একাডেমি আমার সবাইকে অনুরোধ থাকবে যে ওখানে যাওয়ার জন্য ওখানে গিয়ে ট্রেনিং করার জন্য যেহেতু আছে ওই ফ্যাসিলিটিটাকে ইউটিলাইজ করাটা আমাদের উচিত আর ওখান থেকে হয়তো ইনশাল্লাহ আমরা একদিন বের হয়ে ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারি তা ইন্টারন্যাশনাল প্লেয়ার যদি হতে পারি আমরা তাহলে এটাই আমাদের স্বপ্ন কে যে যে কোনো জায়গাতেই ট্রেনিং করুক না কেন ছোটো হোক অথবা বড়ো হোক যে কোনো প্রত্যেকটা প্লেয়ার আমার অনুরোধ থাকবে যে একটা একাডেমির থ্রুতে যাওয়াটা ভালো মানে ওরা গ্রাসরুট লেভেল থেকে ট্রেনিং করতে পারে ওরা শেখাতে পারে তো এটার অনেক প্রয়োজন আছে ব্যাডমিন্টন শেখার সাথে সাথে ব্যাডমিন্টনে একটা কথা আছে যে 70% হেড 30% ফিজিক্যাল তো এটা যদি হয় তাহলে অনেক কিছু শেখার আছে তো এই শিখতে হলে একটা একাডেমির থ্রুতে যদি একটা বাচ্চা যায় জুনিয়র প্লেয়ার যায় তাহলে কিন্তু তার শেখাটাও ভালো শিখতে পারবে আর সে রেজাল্টটা কিন্তু ভালো করতে পারবে তাকে ব্যাডমিন্টন বুঝতে হবে আর সবাইকে আমি অনুরোধ করবো যে ব্যাডমিন্টন শুধু একটা স্পোর্টস না এটার একটা প্রফেশন হিসেবে নেওয়ার জন্য দেখার জন্য তখন কি হবে তখন একটা যদি একটা মন মানসিকতা এরকম থাকে যে আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হব তখন কিন্তু সে উপরে যেতে পারবে এখন তার যদি লিমিট থাকে যে আমি এখান থেকে শুধু একটা ন্যাশনাল প্লেয়ারই হলেই আমার চলবে তাহলে কিন্তু এটা ঠিক হবে না কিন্তু ওইটা একাডেমির থ্রুতে যদি একজন একটা বাচ্চা যায় তাহলে কিন্তু একাডেমির প্রথম মানে রুল রেগুলেশন যেটাই হচ্ছে যে আমি একটা প্লেয়ারকে তৈরি করে একদিন আমার ইন্টারন্যাশনাল প্লেয়ার বানাতে হবে এরকম যদি একাডেমির চিন্তাধারা থাকে যেটা আমি সরবের সাথে কথা বলছি অনেক সময় দেখি তারও সেম স্বপ্ন সে এটাই চাচ্ছে যে আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি করবো নট ন্যাশনাল প্লেয়ার তো এরকম যদি থাকে তাহলে একটা যেহেতু আমাদের ফেসিলিটি আছে ওটাতে ইউজ করাটা উচিত সবাইকে অনুরোধ করবো যে যাওয়ার জন্য আর একজনে আরেকজনকে সাপোর্ট করার জন্য আর যে কোনো জায়গায় থাকুক না কেন যদি ব্যাডমিন্টন নিয়ে কথা বলে তাহলে আমরা কথা শুনতে রাজি আছি বা আমরা এরা সবাই আমার বন্ধু তা আমরা যদি সব এক হতে পারি তাহলে কিন্তু আমরা রেজাল্ট করব আর আজকে আমরা যে জায়গাতে আছি ওদের অনেক ধন্যবাদ যে একাডেমি যারা করছে যে ভালো প্লেয়ার যে লেজেন্ডারি প্লেয়ার আমাদের বাংলাদেশে যারা আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি সরোয়ার ভাইকে ধন্যবাদ জানাই স্পেশালি যে উনি একা একটা একাডেমি করছে ওই একাডেমি নিয়ে আজকে বাংলাদেশের কয়েকটা টপ প্লেয়ার যারা আছে ন্যাশনাল প্লেয়ার সে তার ওখানেই করতেছে তো এটা আমাদের গর্ব করা উচিত আর যে কোনো জায়গাতে একাডেমি করছে সবাইকে ধন্যবাদ জানাই আর সবাইকে একটা জিনিস বলি যে সব এক হওয়ার চেষ্টা করো যে কোনোভাবেও কিন্তু যেহেতু আমরা এক কথা নিয়ে কথা বলতেছি যে ব্যাডমিন্টন তাহলে কিন্তু ওখানে পার্ট থাকাটা উচিত না একজনের আরেকজনের সাহায্য নেওয়া উচিত একজনের আরেকজনের সাথে কথা বলা উচিত আর এক হলে কিন্তু আমরা এক হতে পারবো এক যদি আমার হওয়ার চেষ্টা থাকে তাহলে কিন্তু আমরা এক হতে পারবো আর এক যদি আমরা হতে পারি তাহলে আমরা বাংলাদেশকে একটা এমন জায়গাতে নিয়ে যেতে পারবো যেটা হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা ইন্টারন্যাশনাল লেভেলে আর ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে একদিন ইন্টারন্যাশনাল প্লেয়ার বাইর হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বাইর হবে ওখান থেকে এটা আমি বিশ্বাস করি আর সবাইকে অশেষ ধন্যবাদ সৌরভ ভাই অ্যাগেন ওয়ান সেকেন্ড আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যে কাজগুলো করতেছেন ভাইয়া প্লিজ ওগুলো করে যান আমাদের কোনো সাহায্য লাগলে আমরা 100 বার সাহায্য করতে রাজি আছি কিন্তু আমরা এক হয়ে করবো যেটাই করি আর যারা ব্যাডমিন্টন প্রমোট করতেছে আম্মার ব্যাডমিন্টন পেজ আছে আম্মার তুমি একটা ভালো কাজ করতেছো এগুলো সব মিলিয়ে আজকে আমরা বিদেশ থেকে যে আমরা কথা বলতেছি এটার কারণটা হচ্ছে যে আমরা মিডিয়া অ্যাওয়ারনেস যেটা করাইছো তোমরা তো এরকম যদি হয় তাহলে আমরা সব জিনিস কিন্তু আমরা ভালো করতে পারবো আর অনেক কিছু আমার থেকে শুনে আরেকজনের ভালো করতে পারবে এটা আমি বিশ্বাস করি তো এই হিসাবে অনেক এগিয়ে আসতে পারে তো সবাইকে আবার অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকো সেফ থাকো আসসালামু আলাইকুম